বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। গতকাল একটি দলীয় সভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, বিচার বিভাগ, বিচারক বৃন্দ, এমনকি প্রধান বিচারপতিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যে বক্তব্য দিয়েছেন, তাতে আমরা বিচলিত ও হতবাক হয়েছি। তিনি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে উত্তর পাড়া বলে উল্লেখ করে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে তার বাক সন্ত্রাস থেকে কোনো দায়িত্বশীল ও সম্মানিত নাগরিক, এমনকি সাংবাদিক প্রতিষ্ঠানগুলো রেহাই পাচ্ছে না। সম্প্রতি সংবিধানের বিতর্কিত ষোড়শ সংশোধনী বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের দেয়া যুগান্তকারী রায়ের কারণে ক্ষিপ্ত হয়েই শেখ হাসিনা এবং তার দলের নেতা এবং মন্ত্রীরা উচ্চ আদালত, বিচার বিভাগ, সম্মানিত বিচারপতিবৃন্দ, এমনকি প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গার করে বক্তৃতা দেওয়া শুরু করেছেন। বর্তমান ক্ষমতাসীনরা রায়ের কারণে বিচার বিভাগকে আক্রমণের টার্গেটে পরিণত করে যে পরিবেশ সৃষ্টি করেছেন, তা দেশ জাতীয় রাজনীতির জন্য এক অশনি সংকেত বলেই আমরা মনে করি। ক্ষমতাসীনদের অপছন্দের রায় দেওয়ার কারণে তিনি তার বক্তৃতায় প্রধান বিচারপতিকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন। বিচার বিভাগের বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছেন। এই দায়িত্ব জ্ঞানহীনতা দেশের পরিস্থিতিকে আরও নৈরাজ্যকর করে তুলতে পারে বলে আমরা আশঙ্কা করছি। বর্তমান সংসদ ও সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তারা জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব করে না। তবুও যেভাবেই হোক শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে আছেন, এমন একটি দায়িত্বশীল পদে থেকে তিনি যেভাবে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রকাশ্যেই পারস্পরিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন, তা আগুন নিয়ে খেলার সামিল। ক্ষমতায় থেকে বিচার বিভাগ ও দেশের সর্বোচ্চ আদালতকে এভাবে হেয় করলে তার পরিণাম কখনো শুভ হয় না। আমরা এই আত্মঘাতী পদ থেকে সরে আসার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা, স্বাতন্ত্র্য ও মর্যাদার পক্ষে তার দৃঢ় অবস্থান ঘোষণা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় আমাদেরকে আদালতের রায় মেনে চলার পরামর্শ দেন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের রাজনৈতিক রঙে রঞ্জিত কিছু রায়ে শুধু বিএনপি নয়, দেশ ও জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরকারে থাকার সময়ও কিছু রায় বিএনপির রাজনীতি আদর্শকে ক্ষতিগ্রস্ত করেছেন। তবু আমরা বিচারক বা কোর্টের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক ভূমিকা নেইনি। আওয়ামী লীগ রায় পছন্দ না হলে বিচারকদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসতে বসিয়েছে, চিফ জাস্টিসের এজলাস ভাঙচুর করেছে, আর এবার তারা প্রধান বিচারপতি সহ পুরো উচ্চ আদালতকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বিচার বিভাগের ব্যাপারে তাদের নীতি হচ্ছে বিচার মানি কিন্তু তাল গাছ আমার। আমরা জনগণকে শাসক গোষ্ঠীর এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থেকে গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। বর্তমান সরকারি দল যেহেতু তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেনি, জবরদখল করে ক্ষমতায় বসে আছে, এবং তাদের মূল লক্ষ্যই হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা, এবং এই কারণে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এবং এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে তারা এইভাবে নৈরাজ্য সৃষ্টি করে তারা তাদের সেই লক্ষ্যে এগিয়ে যেতে চায়। এটা খুব সহজেই অনুমান করা যেতে পারে। রাষ্ট্রের তিনটি স্তম্ভ, সেই তিনটি স্তম্ভ, তিনটি প্রতিষ্ঠান একটা আরেকটার বিরুদ্ধে যদি সাংঘর্ষিকতা, রাষ্ট্রই তো থাকে না। এবং দুঃখজনকভাবে আজকে সরকার প্রধান যিনি, তিনি বিচার বিভাগের বিরুদ্ধে
বিষদগার করছেন এবং বিচার বিভাগকে সরকারের একটা মুখোমুখি এনে দাঁড় করে দিয়েছেন, নির্বাহী এবং নির্বাহী প্রধান, অ্যান্ড উনি হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, তার যে দায়িত্বটা ছিল যে দেশে সব কিছুকে আরও আপনার এই সমস্ত সমস্যাগুলো সংকটগুলোকে কাটিয়ে ওঠার জন্য আরও ঠান্ডা মাথায় কাজ করা, যেটা আপনার উনি বলেছেন বিচার বিভাগকে বালক সুলভ না হওয়ার জন্য, তে আমার তো মনে হচ্ছে যে এটাই অর্বাচীনের মতো কাজ করা হচ্ছে এখন। যেভাবে আক্রমণাত্মক হয়েছেন তারা, যে কথাগুলো বলছেন, যে উক্তিগুলো করছেন, এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের উক্তি কল্পনাও করতে পারবে।